এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই। আজকে আমি তোমাদের সাথে একটা মজার ভিডিও শেয়ার করব। আমি রিসেন্টলি একটা লোরিয়াল এর কালার দিয়ে বাসায় আমার চুলটা কালার করেছি। কালারটার নাম হচ্ছে লোরিয়াল কালারিস্তা মোকা। আমার চুলের কালারটা তোমরা দেখো, কিছুটা ব্রাউন, কিছুটা মানে মোকা কালার যেটাকে বলে, একটু কফি কফি টাইপের একটা কালার আসছে। আই জাস্ট লাভড ইট, লাভ লাভ লাভড ইট। এন্ড সবচেয়ে ইন্টারেস্টিং হলো এটা করার পরে আমার চুলটা এত স্মুথ হয়েছে, এত স্মুথ হয়েছে যে আই হ্যাড টু শেয়ার ইট উইথ ইউ। এটার মধ্যে দুটা জিনিস দেয়, তিনটা জিনিস দেয় অ্যাকচুয়ালি, ওয়ান আর টু তোমরা একসাথে মিক্স করবা, দেন তিন হচ্ছে কন্ডিশনার, এটা দিয়ে তোমরা শাওয়ার করবা। কন্ডিশনারটা কিন্তু শ্যাম্পুর পরে মাস্ট ইউজ করবাই করবা। আর আমার এই কালারটা নিয়েছিল 1100 টাকার মতন। এই যে এরকম একটা ব্রাশ দিয়ে এটা আমি দিই, এটা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি। ইউনো মাদের কাছে পৃথিবীর সব কিছুর সলিউশন থাকে। এখানে আমি এরকম একটা প্লাস্টিকের একটা বোলের মধ্যে 1 আর 2 নাম্বার যেই জিনিসটা ছিল, ইয়েস অবশ্যই কন্ডিশনারটা তো আর মিক্স করবা না, 1 আর 2 নাম্বারটা মিক্স করছি। ওরা বলেছে একটু ভালোভাবে মিক্স করতে এবং কিছুক্ষণ রেখে দিতে। 1 আর 2 মিক্স করে আমি 5-10 মিনিট রেখে দিব এই বোলটার মধ্যে, দেন আমি ব্রাশটা দিয়ে পুরো চুলে অ্যাপ্লাই করেছি। তো যাই হোক, কথা হচ্ছে যে এটা কিন্তু ওরা বলে যে 30-40 মিনিটের মতো রাখতে, বাট তোমরা অ্যাটলিস্ট 1.5-2 ঘন্টা রাখবে। 1.5-2 ঘন্টা না রাখলে কিন্তু তোমাদের কালো চুলে কখনোই কালার আসবে না, এটা কিন্তু আমি বলে দিলাম। কালো চুলে যদি ব্লিচ ছাড়া একটু কালার করতে চাও, একটু রেড বা মকা বা যেটাই বলো, কালারটা যদি ঠিক মতো তোমরা আনতে চাও কিছুটা, তাহলে 2 ঘন্টা অ্যাটলিস্ট তোমরা রাখবা, অ্যাটলিস্ট না 2 ঘন্টা রাখবা আমি বলবো। এই যে দেখো তোমার ডার্ক চুলে কালারটা কেমন আসবে, এটা কিন্তু প্যাকেজিংয়ের পেছনে এরকম করে কিন্তু দেয়া থাকে। সো অনেক বেশি এক্সপেক্ট করবা না, যেহেতু যে কালারটা বক্সের উপরে থাকে, যে কালারটা দেখায় মানে মডেল দিয়ে যে কালারটা ওরা শো করে, ওইটা কিন্তু হচ্ছে যে ব্লন্ড হেয়ারে থাকে। সো তোমার যদি ব্লন্ড হেয়ার না হয় বেশি এক্সপেক্ট করো না। দেখো দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। আমার কাছে কালারটা বেশ ভালো লেগেছে, ফোনের যে DSLR-এ বেশি বোঝা যাচ্ছে, ফোনে দেখো কিছুটা কম বোঝা যাচ্ছে, বাট DSLR-এ কিন্তু বাস্তবের মানে রিয়েল লাইফের কালারটা এসেছে। সো ইয়েস, দ্যাট ওয়াজ মাই ভিডিও। যদি ভালো লাগে তোমরা আমার ভিডিওটা লাইক দিয়ে রেখো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।